ইনশাআল্লাহ আহ্বান করি নেতা কর্মী ভাইদেরকে অনুরোধ করব আপনারা সকলকে বসার জন্য আহ্বান দেন সবাই নিজ নিজ দায়িত্বে বসে পড়ুন ভাইদেরকে বলব আমরা এখন মিছিল বন্ধ করে সুন্দরভাবে বসে পড়ি নৌকা মুক্ত মিছিলকারী ভাইরা এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 12 নম্বর মিলনপুর ইউনিয়নের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে যুব সমাজ যাকে নিয়ে স্বপ্ন দেখে মিঠাপুকুরের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখে যাকে নিয়ে স্বপ্ন দেখে রংপুরের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে রংপুর বিভাগের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব অজেয় জয় সেই নেতা আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী আশিকুর রহমানের প্রিয় সন্তান মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জননেতা রাশেদ ভাই এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সালাম আলাইকুম আদাব আপনাদের মুখরিত চিত্ত এর অভিব্যক্তি আর বহিঃপ্রকাশ দেখে মনে হচ্ছে আপনারা সবাই ভালোই আছেন আর আমি হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের সন্তান আশিক রহমান যখন দেখি মিঠাপুকুরের মানুষ আনন্দিত আছে তখন আমি নিজেও আনন্দিত হই আজকে সত্যি একটা বিশেষ দিন কারণ আমাদের এই সভায় এই আড়ম্বরী বলুন বা অনাড়ম্বর পরিবেশই বলুন সেই পরিবেশে হঠাৎ করে অকস্মাৎ কাউকে কিছু না বলে শুধুমাত্র দলের প্রতি টান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি একটা টান এবং আশিকুর রহমান এমপি সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তার টানে আমি মনে করি এক সময়কার প্রখ্যাত ছাত্র নেতা সফল আইনজীবী এবং সবচেয়ে বড় কথা রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজু চাচা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ তার এই আগমনটা আরো তীব্র করতালির মধ্য দিয়ে আমাদের আমি সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের 23 এপ্রিল 2016 সালের 7টি ইউনিয়নের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন চলাকালীন সময়ে তিনি অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য তাকে ভারতে যেতে হয়েছিল যার দরুন তার অনুপস্থিতি আমরা সত্যি অনুভব করেছি কিন্তু আমরা জানতাম যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করা সম্ভব তবে আজকে এই ময়দানে এই মাঠে তার উপস্থিতি আমাদেরকে অনেক অনেক বেশি সাহস জুগিয়েছে আজকে আমরা জিতেছি ইনশাআল্লাহ আমরা বাকি 10টাও বিপুল ভোটে জিতব চাচা আমি জানি আপনি ব্যস্ত মানুষ কিন্তু ইউর মাই লিডার আপনি আমার নেতা তাহলে আপনার অনুমতি নিয়ে আমাকে একটু সময় নিয়ে বক্তব্য দিতে হবে না কারণ আমি কারো বিড়ম্বনার সৃষ্টি করতে চাই না দেখুন আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ আজকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল কেন এই আওয়ামী লীগ গত 60 বছর ধরে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কেন টিকে আছে বীর দর্পে সদর্পে গর্বের সাথে গৌরবের সাথে এই প্রশ্নের উত্তর কি হবে জানেন এই প্রশ্নের উত্তর হবে
আমরা খবর রাখি কোথায় আগুন ধরে কি হয়, এইটাই আমাদের কাজ। যদি আপনারা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল কেন, এই প্রশ্নের উত্তর একটু আগে আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া আপনাদেরকে বলছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, 17 নম্বর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একদিন দুই দিনের সভাপতি না, 30 বছর। হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের রাজনৈতিক সাফল্যে মিন্টু চাচার কতটা দাবি, কতটা অধিকার আছে আপনারা চিন্তা করতে পারেন। তার সন্তান রঞ্জু ভাই, আমার বড় ভাই, সে শিক্ষিত, সে সুদর্শন, সে সৎ, সে সফল, সে নৌকা আমার কাছে চেয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মনোনয়ন প্রার্থীর বায়োডাটা, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা সবকিছু আমলে নিয়ে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের মাধ্যমে নৌকা মার্কার মনোনয়ন 17 নম্বর ইমাদপুরে আফসার মিয়া সাহেবকে দিয়েছেন। মোজাম্মেল মিন্টু চাচা কি বিদ্রোহ করতে পারতেন না, রঞ্জু ভাই কি বিদ্রোহ করতে পারত না? তাদের কাছে দল বড়, নেতৃত্ব বড়, নিজের সমীকরণ, নিজের কোন হিসাব বড় না, এই জন্যেই আওয়ামী লীগ এত বড় দল, এই জন্যেই এত শক্তিশালী দল। আমার চাচা রেজাউল করিম রাজু চাচা, উনি হায়ার আরকি, অর্থাৎ রাজনৈতিক পর্যায়ে স্তর হিসাব করলে আমার অনেক সিনিয়র। আপনারা অনুষ্ঠান আয়োজন করছেন, আমার প্রধান অতিথি করছেন, তাতে কি হয়েছে, যেই মুহূর্তে প্রাঙ্গণে তিনি তার পা রাখবেন সেই মুহূর্তে তিনি আমার সিনিয়র, আমি তার জুনিয়র। হয়তো অনভিজ্ঞতার কারণে একজন ওনার নাম আগে বলে ফেলছিল, কিন্তু এই ঘটনা আমি ঘটতে দেই না। আমি বলছি না, আমি আগে কথা বলবো, আমার পরে আমার যিনি সিনিয়র, আমার নেতা, তিনি কথা বলবেন। তার মানে আওয়ামী লীগে বেয়াদবির কোন সুযোগ নাই, আওয়ামী লীগে নিয়ম ভাঙার কোন সুযোগ নাই। আর তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দল তাকে 15 আগস্ট 1975 সালে হত্যা করার পরও আওয়ামী লীগের স্রোত ধারে কেউ দামাইতে পারে নাই, কেউ দামাইতেও পারবেন না। আর যারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশ মানবে না, তারা ছদ্মবেশী, মুখোশধারী, চক্রান্তকারী, তারা বাংলাদেশকে ভালোবাসে না। কারণ বাংলাদেশের স্বাধীনতা প্রতিটা পটে পটে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে, বাংলাদেশের প্রতিটা সংগ্রাম স্বাধিকারের আন্দোলনের সাথে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। যারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশ মানে না, তারা আওয়ামী লীগ করতে আসছে নিজের হিসাবের জন্য, নিজের লাভের জন্য, নিজের সুবিধার জন্য। আপনারা কি আমার সাথে একমত? আজকে এই ইউনিয়নে যারা আওয়ামী লীগের পরিচয় দিয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, তারা কে কতদিন ধরে আওয়ামী লীগ করে হিসাব করে দেখেন তো। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ এসে নাম লেখাইছে, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তারা আওয়ামী লীগে ছিল না, এই কি বাস্তবতা না? তাহলে আপনার প্রাণের দল, আপনার হৃদয়ের দল, যেই দলে খায়া না খায়া, বিদ্যুৎ পায়া না পায়া, পাকা রাস্তা পায়া না পায়া, নদীর মধ্যে দিয়ে বিচ্ছিন্ন থাইকাও 40 বছর 50 বছর কোনদিন হাঁটতে দেন নাই, আজকে সেই চক্রান্তকারীর কারণে কেন আমরা পরাজয় মেনে নিব, কেন মেনে নিব? আমার বিপদের সময় তো সে ছিল না, বেশি দূরে যাওয়ার দরকার নাই, 86 সালে কি তারা ছিল, 91 সালে কি তারা ছিল,
96 সালে কি তারা ছিল অথবা 2001 সালে কি ছিল ছিল কি না তারা এসে ঢুকছে 2009 সালের পরে যখন আওয়ামী লীগের জয় জয়কার চারিদিকে সব সমস্যা সমাধান হয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন মিন্টু তো এখানে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উনি আমার মুরব্বী ওনার ভিতর দয়া মায়া অনেক বেশি আমাদের তো বয়স একটু কম নৌকা যে ফুটা করার চেষ্টা করবে হামান নৌকা যে ফুটা করার চেষ্টা করবে শুধু সাংগঠনিক ব্যবস্থা না যেই হাত দিয়া ফুটা করার চেষ্টা করবে ওই হাত কোনদিন আর নৌকার দিকে উঠবে না ওই ব্যবস্থা করা হবে সার দিতে আসি নাই মাননীয় প্রধানমন্ত্রী 21 আগস্ট মাইরা ফেলার চেষ্টা করছে আরো 19 বার মাইরা ফেলার চেষ্টা করছে সে তার জীবনের ঝুঁকি নিয়ে আপনার জন্য কাজ করবে বারবার ক্ষমতায় আসবে আপনারে বিদ্যুৎ দিবে রাস্তা দিবে স্কুলের ভবন নির্মাণ কইরা দিবে আর কিছু মুখরতারি লোক আইসা তার ওই চলার পথে বাধাগ্রস্ত করবে এটা কি আপনারা মাইনা নেবেন আমিও মানব না আমি আসি আপনাদের এইবার মিঠাপুকুরের ঘটনা বলি মিঠাপুকুরের ঘটনা শুনেন মিঠাপুকুরের সীমানা কোন জায়গা থেকে শুরু হয় দন্দমা শেষ হয় কোথায় বড় দরকা পীরগঞ্জ 1971 সালের পরে এই প্রথমবার মিঠাপুকুরের সীমানা যেখান থেকে শুরু আর যেখানে সীমানা শেষ সেখানে 3 নম্বর পায়রাবন 7 নম্বর লতিফপুর 14 নম্বর দুর্গাপুর শুধু নৌকা 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 ছাড়া আর কিছু মিঠাপুকুরের হাইওয়ে নৌকা দখল করছে দুষ্টু লোকের দল চিন্তা করেন ওই হাইওয়ে দিয়ে কতটা নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারবেন চক্রান্ত ছাইরা দেন আর সঠিবাড়ি থেকে গাইবান্ধা পর্যন্ত ওই হাইওয়েটাও কিন্তু নৌকারই দখলে 15 নম্বর বড় হজরতপুর আমার রুস্তম আলী মন্ডল চাচা আমার 16 নম্বর মির্জাপুর আমার ডাক্তার রোগ চাচা আমার সব চাচারা মুরব্বীরা আমার 17 নম্বর ইমাদপুর আফসার মিয়া চাচা তাদের দখলে নৌকা ছাড়া কিন্তু ওখানে কোনো বলি নাই আর প্রথমে যে সীমানার কথা বলছি তাদের একটু আমি নিজে ভাতি যাই সে ভাই সে পয়সা তাদের বসেন বাইরাবন দমদমার থেকে শুরু হয়েছে ফায়দার খান চাচা আমার কৃষক লীগের আহ্বায়ক নৌকা আমার কাছে বিপুল জায়গির হাতের লতিফপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান স্যার তিনি অসুস্থ তিনি আপনাদের কাছে ক্ষমা চাইছেন ওই লতিফপুর ইউনিয়নেও 8000 ভোটের ব্যবধানে নৌকা মার্কা বিজয়ী আর আপনারা সবাই ভাবতেছেন সবাই বুঝে আমার চাচা তা না একটু ব্যতিক্রম আছে সাথে আমি আমার একটা ছোট ভাইও নিয়ে আসছি সাহেব দাঁড়াও 14 নম্বর দুর্গাপুরের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ইয়াং ম্যান নৌকা মার্কার চেয়ারম্যান সাহেব তালুকদার আর একটা জাদুর ব্যবসা দেখাই আপনাদের আমার কাছে যখন কাফ্রিকালের লোক আসতো আমি বলতাম ভাই কাফ্রিকালের ব্যাপারে আমার কোনো বুদ্ধি নাই কারণ কাফ্রিকাল হলো মঙ্গল গ্রহ বলে বলেন কি বলে 80 কোটি মানুষের কোথাও হারে না সব জায়গায় প্রথম হয় এই এক জায়গা মঙ্গল গ্রহ এখানে গেলেই প্রথম না দ্বিতীয় না তৃতীয় হিসাব নাই কোনো কিন্তু রাস্তা করতেছে বাতি দিতেছে বিদ্যুৎ সবকিছু করতে তাও তৃতীয় এই মঙ্গল গ্রহ থেকে রকেট চালায় পৃথিবীতে ফিরত আসছে কাফ্রিকাল কার নেতৃত্বে আপনাদের বিআই সাহেব আমার আশরাফুল ইসলাম চাচা কিন্তু এই যে বিজয় এই বিজয়ের পিছনে চক্রান্ত আছে চক্রান্তের ঘটনা শুনতে চান
17 নম্বর ইমাদপুরে আফসার মিয়া চাচাকে হারিয়ে দেওয়ার জন্য এই আপনাদের ইউনিয়নের যে অবস্থা পিছন থেকে একটা দুষ্টু চক্র বিদ্রোহী প্রার্থী দ্বারা করায়া দিছিল কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই 17 নম্বর ইমাদপুরে যে আশিকুর রহমান সাহেবকে ভালোবাসেন নৌকাকে ভালোবাসেন জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা ওই বিদ্রোহী প্রার্থীর চক্রান্ত দুমড়ে মুচড়ে সারখার দাদা কথা সত্যি বলছি না মিথ্যা বলছি সত্যি না মিথ্যা একই চক্রান্ত ছিল একই ভুল বোঝানো ছিল কিন্তু কোনো লাভ হয়নি দাদা বসেন আমার 15 নম্বর বড় হযরতপুর যেখানে 44 বছরের বাংলাদেশের ইতিহাসে কোনো নৌকা হারে নাই সেখানে আমার রুস্তম আলী চাচার নৌকা মার্কা নেতৃত্ব দিচ্ছেন সেই নৌকা মার্কাকে হারানোর জন্য চক্রান্ত ছিল এই আপনার এই একই ইউনিয়নের মতো অবস্থা চাচা দাঁড়ান বলেন আমার কথা সত্য না মিথ্যা কিন্তু তার বডি দেখছেন চেহারা দেখছেন শক্তি কিছু দাঁড়াইতে পারবে না নৌকা উড়ায় নিয়ে চলে গেছে সব জয়ী হয়েছে নৌকা মার্কা তালি দেন আমার 14 নম্বর দুর্গাপুরের সাইদ তালুকদার কিছু লোকে চক্রান্তে পয়রা বলে হ্যাঁ আমরা নৌকা করি ঠিকই আওয়ামী লীগ করি ঠিকই কিন্তু আপনাকে ভোট দেওয়া যাবে না কিন্তু ইয়াং ম্যান ভয় পায় না আমরাও ভয় পাই না নৌকা দিয়ে বাড়ি মারছি চক্রান্ত ধ্বংস করছি আর 10,000-এরও বেশি ভোটে নৌকা মার্কাকে আমরা জিতাই নিয়ে আসছি সাইদ তালুকদার এবার সবচেয়ে বড় চক্রান্তের জায়গায় যাই না কিন্তু ওই চেয়ারম্যান সাহেব আজকে আসে নাই 7 নম্বর লতিফপুরে হারায়া দেওয়ার জন্য আমার দলের ভিতরেই বড় বড় নেতারা জানেন কত টাকা খরচ করছে জানেন না কত না রে বাবা 2 কোটি টাকা তো এমপি ইলেকশনে ইউনিয়নে কি 2 কোটি আমার দলের বড় বড় নেতারা 58 লক্ষ টাকা খরচ করেও কিছু করতে পারে না 8,000 ভোটে হাইরা গেছে নৌকার কাছে আর আরেকটা চক্রান্তের গলা গল্প বলি এই যে আমার ফাইজার খান চাচা আছেন পায়রা বন্দে তারে হারিয়ে দেওয়ার জন্য ওই দুষ্টু চক্র এই যেখানে যে দুষ্টু চক্র আছে সব কিন্তু একই সুতায় কাঁথা সব বাইর হবে খুব তাড়াতাড়ি সব তাই না বাইর করবো ইনশাল্লাহ এই পুরুবীরা আছে আল্লাহ তালা উপরে আছে আশিকুর রহমান সাহেবের দোয়া আছে কোনটাতে কোনো লাভ হবে না ওনারও হারাই দেওয়ার চেষ্টা করছে পায়রা বন্ধে করে নৌকা হারে নাই মানে জিতে নাই কিন্তু উল্টা কাজ হয়েছে যত চক্রান্ত তত নৌকার ভোট যত চক্রান্ত তত নৌকার ভোট এই কথা কেন বলতেছি জানেন এখানে গাড়ি দিয়ে আসতেছি একজন আমারে ফোন করছে বলে ভাইজান সালাম আলাইকুম তাহলে ভাইজান আমি অবশ্য আওয়ামী লীগই করি আমি শেখ হাসিনার খুব ভালোবাসি আমি স্যারেরও খুব ভালোবাসি কিন্তু ভাইজান আমি নৌকা মার্কায় ভোটটা না দিয়া ওই যে আওয়ামী লীগ করে অমুক একজন ওনারে ভোটটা দিব কেন এটা করবেন না উনিও তো আওয়ামী লীগের বলল তা আমি বললাম ভুল করছেন বলে কি বললেন হ্যাঁ ভুল করছেন আওয়ামী লীগের সদস্য পদের কাগজ থাকতে পারে আওয়ামী লীগের পদ থাকতে পারে কিন্তু যেই মুহূর্তে আপনার হাত নৌকার বাইরে গিয়ে অন্য কোনো মার্কায় পড়বে সেই মুহূর্ত থেকে আপনি নৌকার না নৌকা আপনার না আর কোন ব্যক্তি যদি নির্বাচন করতে যায় এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি আওয়ামী লীগের কিন্তু আমার নৌকা নাই এই কথা বলা মানে চক্রান্ত খারাপ কথা আপনি বলেন আপনি স্বতন্ত্র কারণ বাস্তব আপনি অন্য মার্কা নিয়ে জয়ী হইলেন না কথার কথা রেজাউল করিম নাজুর সাহেব রংপুর শহরে যা করতে বলে তাই হয় ওনার কাছে কি হইলে গেলে উনি বসতে দিবে বসতে দিবে মিন্টু চাচা কি বসতে দিবে
থানার পুলিশে গিয়ে বললো আমি কিন্তু আওয়ামী লীগ, বলে কই ভাই আপনার মার্কা তো নৌকা ছিল না। সুতরাং কারো কথায় বিভ্রান্ত হওয়া চলবে না। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঐক্যবদ্ধ থাকতে হবে, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের পক্ষে থাকতে ঐক্যবদ্ধ হইত এবং মিলনপুর ইউনিয়নের সামগ্রিক কল্যাণ উন্নয়নের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আব্দুল হালিম মন্ডল দাঁড়ান মুখে একটা হাসি দেন, তারা তো টাকা চায় না, তারা ক্ষমতা চায় না, তারা একটা মুখের হাসি চায়। আপনিও টাকা চান না, আপনি চান একটা সুযোগ যেখানে নৌকা মার্কা নিয়ে তাদের সেবা করতে পারবেন। ভাই আপনাদের কি খিদা অনেক লাগছে নাকি? তালি এত দুর্বল কেন? আপনাদের একটা গল্প বলবো শুনবেন, মানে মিলনপুরে আইসা যা দেখলাম আর কি, এই জন্য গল্পটা বলতেছি। একটু বসেন সরকার, মিলনপুরে আইসা যা দেখলাম, এক দেশে এক রাজা ছিল। কে ছিল ভাই? রাজা ছিল। সেই রাজার সাথে কেউ কথায় পারত না, তার সাথে যেই কথায় নামে কথার যুদ্ধ লাগে সে ওই লোক হেরে যায়। তো রাজার বয়স হয়েছে, তো রাজা একদিন চিন্তা করলো আর কত কতই বার কথা বলি, কথা বলার তো শেষ আছে। তো সে একটা প্রতিযোগিতা দিল, বলল আমারে যে কথায় হারাইতে পারবে তারে আমি আমার রাজত্ব দিয়া দিব। গল্পটা শুনো, তাকে আমি আমার রাজত্ব দিয়া দিব। এখন প্রতিযোগিতা গঞ্জে গঞ্জে গ্রামে গ্রামে বাজারে বাজারে গিয়ে ঢোল দিয়ে বলা হচ্ছে ভাই সব ভাই সব, 7ই মে 2016 তারিখে রাজা মশাই প্রতিযোগিতা দিয়েছেন, কথায় যে হারাইতে পারবে তিনি রাজত্ব পাইবেন, ভাই সব দলে দলে যোগদান করুন। 7ই মে কিন্তু ২০১৬ সালে রাজা বাদশার আরো রাজা বাদশারা রাজপুত্ররা যাচ্ছে রাজার সাথে কথা যুদ্ধে নামছে, কেউ পারে না, সবাই হাইরা কান্নাকাটি করে মন খারাপ করে চলে যাচ্ছে, তর্কে পারে না, যুক্তিতে পারে না, জ্ঞানে পারে না, পরাস্ত ডিফিটেড। এখন এক কৃষক, সাধারণ কৃষক গিয়া রাজারে বলতেছে আজকে তো 7 মে রাজা মশাই, আমি আসছি আপনার সাথে কথা যুদ্ধ কথার খেলা খেলতে, তো আসেন খেলি। রাজা বলতেছে কত রাজপুত্র কত রাজা আমার সাথে পাল্লবা, তুমি একটা সাধারণ কৃষক, তুমি আমার সাথে কি পারবা, আসো যুদ্ধ করি। তো তখন বাজে বেলা 11টা, বুঝছেন? তো রাজা বলতেছে কে আগে শুরু করবে? কৃষকটা বললো রাজা মশাই আপনি তো রাজা, আপনি আগে কথা বলা শুরু করেন। রাজা বলে না না তুমি তো হার ভাই, তুমি আগে শুরু করো, তোমার এক কথায় শেষ করে দিব। কৃষক বলে শিওর তো? রাজা বলে হ্যাঁ শিওর, বলে শিওর তো? কৃষক বললো প্রথম কথা বললো রাজা মশাই আমার বাসায় একটা মাসাং আছে, ওই মাসাঙে অনেক লাউ ধরে, আমার বাসায় একটা মাসাং ওই মাসাঙে অনেক লাউ ধরে। রাজা বলছে তাতে আমার কি, বলে লাউয়ের মাসাঙে একটা পাখি আইসা বসে, বলে বুঝলাম তো তাতে আমার কি, বলে লাউয়ের মাসাঙে পাখি বৈশা পুরুত পুরুত করে, কি করে পুরুত পুরুত করে। রাজা বলল তারপর? এখন কৃষক বলছে পুরুত, বলে আরে বুঝছি তো ভাই পুরুত, এরপরে কি, বলে পুরুত। সকাল থেকে সূর্য অস্ত সন্ধ্যা পর্যন্ত রাজা জিজ্ঞেস করে আর শেষ বলে পুরুত পুরুত পুরুত, আর কোনো আলাপ নেই পুরুত পুরুত। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নৌকা মার্কা যখন এই দেশ চালায়,
হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের বিচ্ছিন্ন মিলনপুরকে যখন সংযুক্ত করলো পুরো মিঠাপুকুরের সাথে, এত রাস্তাঘাট পুল কালভার্টের কাজ চারিপাশে হইতেছে, সেই সময় আর কেউ যদি এসে বলে যে আমি আপনার অনেক সেবা করব, অনেক ভালো করব, ওইটা কি পুরুত পুরুত ছাড়া আর কিছু হবে? তো ভাই সময় আসছে পুরুত পুরুতের দল ত্যাগ কইরা আসল কাজের দলে আসা, ওই দলের নাম আওয়ামী লীগ। আমাদের প্রতীক হইল নৌকা নৌকা নৌকা। আর শুনেন, নৌকা মার্কায় ভোট দিলে মনে করেন না আব্দুল হালিম মন্ডলের ভোট দিতেছে, নৌকা মার্কায় ভোট দিলে মনে করেন না শুধু হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব দিতেছে, নৌকা মার্কায় ভোট দিলে এইটাও মনে করেন না যে শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতেছে। এই নৌকা মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়া গেছেন বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা আপামর জনসাধারণের জন্য। নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনি নিজেকে নিজে ভোট দিচ্ছেন, নিজের ভবিষ্যৎ অধিকারকে নিশ্চিত করছেন। আবেগ থাকবে, অনুভূতি থাকবে, চোখের পানি থাকবে, মুখের হাসি থাকবে, কিন্তু ওই আবেগ ওই চোখের পানি ওই বজ্রকণ্ঠ হবে আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধিকার, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। যেই আবেগ যেই অনুভূতি যে চোখের পানি আমাদেরকে পিছিয়ে দেয়, সেই আবেগকে পরিত্যাগ না করলে ভাই সুইচ টিপবেন, বোতাম টিপবেন, বাতি জ্বলবে ঠিক, কিন্তু সত্যিকার অন্ধকার কিন্তু দূর হবে না। আপনারা কি আমার সাথে একমত? আরেকটা কথা বলি, যেহেতু এখানে অনেক নেতা কর্মীরাও আসছে, মানুষের মন মোমবাতির আগুনের মতো, কিসের মতো? একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালায় দিবেন ঘরটা আলোকিত হয়ে যাবে, কিন্তু মোমবাতির আগুন একবার ডাইনে যায় আরেকবার বামে যায়, সত্যি না মিথ্যা? ভোটারের মন মোমবাতির আগুনের মতো, শেষ দিন পর্যন্ত ডাইনে যায় আর বামে যায়। যারা এখানে নেতা কর্মীরা আছেন আপনাদের কাছে আমার আহ্বান অনুরোধ, আপনি আপনার প্রতিবেশী আত্মীয় বন্ধু অনাত্মীয় প্রত্যেকটি মানুষকে সম্মান ভালোবাসা আদর স্নেহ মমতা দিয়া বুঝান যে আগে আমরা যাই করি না কেন মিলনপুরে সত্যিকার আলো জ্বালার জন্য, সত্যিকার আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে 7ই মে আব্দুল হালিম মন্ডলকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে হবে। আর যখন আমরা বারবার ভোট চাইব আদর মহব্বত ভালোবাসা দিয়া চাইব, তখন দেখবেন ভোটারের মনের মোমবাতির ওই আগুন ডাইনেও যায় না বামেও যায় না, ওই আগুন স্থির শুধুমাত্র নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য স্থির। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, ভোটারের কাছে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আব্দুল হালিম মন্ডল একা মানুষ, সে একা হয়তোবা সবার কাছে যাইতে পারবে না, সে আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাই, তাকে আপনারা সহযোগিতা করবেন বলে আমি বড় জোরে আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটা কথা বলে যাই, আমি জানি না আমার কণ্ঠস্বর কত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই, কিসের মোহে কিসের মায়ায় কিসের মন্ত্রণায় বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ 4,554টা ইউনিয়ন, এই 4,554টা ইউনিয়নের মধ্যে
মিলনপুর একটা অনন্য ব্যতিক্রম ইউনিয়ন, যে ইউনিয়ন কোনদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রতারণা করে নাই, কোনদিন তার কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে প্রতারণা করে নাই, কোনদিন হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের সাথে প্রতারণা করে নাই, কোনদিন নৌকাকে ভেসে যাইতে দেয় নাই। কার মায়ায়, কার জাদুতে, কার মন্ত্রণায় ভাই নতুন কইরা আপনার ওই ঐতিহ্য, আপনার ওই গৌরব, আপনার ওই গর্ব, আপনার ওই অর্জন আপনি নষ্ট করতে যাবেন? নাই এমন কেউ নাই, সবই মায়া, ধুয়ে মুছে ফেলে দিতে হবে। আমাদেরকে বারোটা দিতে হবে 7 মে 2016 সাল। শেখ হাসিনা এই দেশের মানুষকে যেই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই একই গতিতে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কথায় কথায় অনেক কথা হয়ে গেছে, যাওয়ার সময় হয়েছে, বিদায় নেওয়ার সময় হয়েছে। আমার রাজু দাদা এখন বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন যে আপনাদেরকে আমি যা বলার চেষ্টা করেছি উনি ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার থেকে একই কথাই। এই আওয়ামী লীগ ভাই আমাদের আত্মপরিচয়ের অংশ। কালকে আওয়ামী লীগ যে আমার বাইক ফিরে দেয় ভাই, আমার জীবনে কিছুই থাকবে না, আমার অর্জন পরিশ্রম সব শূন্য হয়ে যাবে। বাংলাদেশের যেখানেই যায়, আপনারা বলছেন টিভিতে দেখা যায়, মানুষ চেয়ার ছেড়ে দেয় ভাই, টিভিতে দেখা যাওয়ার জন্য না, কারণ আমি আওয়ামী লীগ করি। এই জন্য মানুষ জানে এই দল এই দেশের জন্য রক্ত দিতে পারছে, মানুষ জানে প্রয়োজনে এই দল আবার এই দেশের মানুষের জন্য রক্ত দিবে। টিভিতে দেখা আওয়ামী লীগ আমার মার্কা নৌকা, আমার মনে যত দুঃখই থাকুক কষ্টই থাকুক ওই বঙ্গবন্ধুর কন্যার চেহারা যখন আমি দেখি আমি চিন্তা করতে পারি না যে তার সাথে কেউ প্রতারণা কইরা তার নৌকা মার্কার বিরুদ্ধে যাবে। হইতে পারে না, হইতে পারে না। যেই দেশে সার পাওয়া যাইত না কৃষকের সার, যেই দেশে কৃষক গুলি খাইছে সারের, যেই দেশে বিদ্যুতের জন্য মানুষ গুলি খাইছে, সেই দেশে আজ 6.5 লাখ ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলতেছে। কার জন্য? শেখ হাসিনার জন্য। তার মার্কার সাথে বিশ্বাসঘাতকতা চলে না, চলে না, চলে না। চোখ বন্ধ কইরা বিবেকের জানালা দিয়া দেখেন, ও একই কথা বলবে, নৌকার ক্ষতি কইলো না, নৌকারে ডুবায়ও না, এই দুইটা হাত দিয়া নৌকা জাগায়া তোলো, ওই নৌকা তোমারে জাগায়া তুলবে ইনশাআল্লাহ। শেষে মার্টিন লুথার কিং এর একটা কথা বইলা শেষ করি, ডার্কনেস ক্যানট ড্রাইভ অ্যাওয়ে ডার্কনেস, ডার্কনেস ক্যানট ড্রাইভ অ্যাওয়ে ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট, হেট cannot drive out hate, hate cannot drive out hate, only love can. অন্ধকার কোনদিন অন্ধকারকে দূর করতে পারে না, অন্ধকার দূর করতে পারে শুধু আলো। আর বিদ্বেষ হিংসা, বিদ্বেষ হিংসাকে দূর করতে পারে না, তা শুধু পারে ভালোবাসা। জননেত্রী শেখ হাসিনা, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব, আপনাদের সাথে এক সুদৃঢ় ভালোবাসার সম্পর্ক আছে, তাদের নৌকা মার্কা এক সুদৃঢ় ভালোবাসার সম্পর্ক আছে, আর সেই ভালোবাসার দাবি, সেই ভালোবাসার অধিকার থেকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের এই সন্তান রাশেক রহমান খালি হাতে ফিরে যেতে চায় না, দেখতে চায় আপনাদের জয়, আমাদের জয়, নৌকার জয়। আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন, আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে
আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা। কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকে, নির্বাচন প্রতিযোগিতা অনেক সময় কথা বলে ফেলতে পারি, আপনারা ক্ষমা করুন। আর করজোড়ে এও প্রার্থনা করি, নিবেদন করি, আব্দুল হালিম মণ্ডলকে নৌকা মার্কায় আপনারা ভোট দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।